গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। তো দেখো, প্রথমে আমার লাভবার্ডের সাথে তোমাদের দেখা করিয়ে দিলাম, তারপর দেখো মুরগিগুলোকে দেখিয়ে দিলাম, সবাইকে ছেড়ে দিয়েছি। কিন্তু লাভবার্ডদের তো ছেড়ে দিতে পারবো না, ওদেরকে খাঁচার মধ্যে খাবার টাবার জল টল সমস্ত কিছু দিয়ে দিয়েছি। রাত্রেবেলা কম্বল টম্বল দিয়ে ঢেকে দিয়ে আর এখানে রুইকে পড়াতে বসে পড়েছি, এখানে বসে বসে পড়িয়ে নিচ্ছি। কারণ সামনে 2 তারিখ থেকে ওর এক্সাম, মাঝে প্রচুর ছুটি পড়ে গেছিলো। তারপর চিনিরুজিকেও ছেড়ে দিয়েছি, চিনিরুজি দেখতে পাচ্ছ এখানে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। আর ওরা যখনই দেখে দিদি পড়তে বসেছে, তখন দিদিকে খুব ডিস্টার্ব করে, মানে বেড টেবিলের তলায় যাবে, বই কামড়াবে, খাতা কামড়াবে, কেন জানি না ওরা ভালোবাসে। এ দেখো, তোমরা দেখতেই পাচ্ছ যেটা বললাম একটু আগে, সেটাই শুরু করে দিয়েছে। এখানে এসে বই কামড়াচ্ছে, যে একটা কামড়াচ্ছে। আর রুইকে বললাম লুচিকে শিগগিরই ভর, রুই ওদিকে লুচিকে ভরে দিল, তারপর চিনিকেও ধরলো। চিনিকে ধরতে বেশিক্ষণ কষ্ট হয় না, ওর জন্য লুচি এদিকে এসেছিলো, পট করে আমি ধরে বললাম আগে ভরে দিই, নাহলে তোকে পড়তে দেবে না। তারপর তাড়াতাড়ি করে রুই উঠে নিয়ে ওখানে ভরে দিল। তারপর দেখো আমি এখানে চলে গেলাম, 2টো মুরগিকে আটকে রেখে দিয়েছি। সন্দেহ হচ্ছে যেন বাগানে করে ডিম পেড়ে দিচ্ছে, তা আমার খাবে, আমার পড়বে, আমার সমস্ত কিছু করবে, আমি পটি পরিষ্কার করবো, সমস্ত কিছু করবো, কিন্তু ওরা গিয়ে বাগানে গিয়ে ডিম দেবে। ওই জন্য ওদেরকে আটকে রেখেছি, বাকি সমস্ত মুরগিকে ছেড়ে দিয়েছি। আর যে ছোটো মুরগটা, সে সকালবেলায় বেরিয়ে যায়। এই 2টো মুরগি আমার সন্দেহ হচ্ছিলো যে বাইরে গিয়ে ডিম দিচ্ছে কিনা, এই জন্য বাইরে একটা ডুব বের করে নিয়ে ওর মধ্যে রেখে দিয়েছি। ওদেরকে ভেতরে চাল ঠাল সমস্ত কিছু দিয়ে দিয়েছি, আর বাইরের যে বাদবাকি মুরগিগুলো আছে সবাইকে ওখানে চাল ছিটি দিয়ে দিয়েছি। আর বড় মুরগটার প্রতিদিনের কাজ যে ছোটো মুরগটাকে তাড়া করে করে বেড়াবে। তারপর ওদেরকে সব ছাড়া দেওয়া হয়ে গেছে, রুইকে তোমার সকালে দুধটা দেওয়া হয়ে গেছে, তারপর এখানে পড়তে বসিয়ে দিলাম। পড়তে বসিয়ে আমি মুরগি টুরগি ছেড়ে দিয়ে মুরগি আটকে নিয়ে সমস্ত কাজ হয়ে গেল, চিনি মুরগিকে ছেড়ে দিয়েছি, পাখিদের খাবার দিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি। সকালের একটা বড় দায়িত্ব থাকে এদেরকে এইরকমভাবে করার। আর আমি টাউনের মেয়ে হয়ে কীভাবে মুরগি পোষা শুরু করলাম, কারণ মুরগি পোষা, কোনো অ্যানিমেলস পোষা আমার প্রচণ্ড ভালো লাগে, মানে বলতে পারো আমি অ্যানিমেলস লাভার, এই জন্য ছোটোবেলা থেকে খুব ভালো লাগে, সেই শখটাই পূর্ণ করলাম। আর আমার হাজব্যান্ডও সত্যি আমাকে এর জন্য প্রচণ্ড সাপোর্ট করে, ওরও প্রচণ্ড ভালো লাগে। আমি যদি একবার এনে, যেমন চিনি মুরগিকে এনে একটু বোরিং হয়ে গিয়েছিলাম, যে ওদেরকে এত কাটাছেঁড়া করছে, সমস্ত কিছু কেটে দিচ্ছে, তার ঠার যাবাচ্ছে কেটে দিচ্ছে, কিন্তু তারপর আমার হাজব্যান্ড ওদেরকে আর বিক্রি করতে দেবে না, তাই আমার এখন ওরা ভালো জান হয়ে গেছে। তারপর দেখো এদেরকে আটকে রেখে দিয়েছি, সন্দেহ হচ্ছে আজকে হয়তো ডিম পাড়তে পারে, ডোপের ভিতরে ক ক করে ডেকে যাচ্ছে তখন থেকে। তারপর দেখো এই মুরগিটাকে আমি সবার প্রথমে কিনেছিলাম, যখন প্রথমে আমি মুরগি ব্যবসায় কিছু জানতামই না, ফার্স্ট আমি একে কিনেছিলাম। তো এর এদের ডিম প্রচণ্ড হারে এদের ডিম দেয়, এগুলোকে পিলে বলে। তারপর দেখো অনেকক্ষণ বসে আছি, বসে বসে লেবু খাচ্ছি, ভাত টাত খাওয়া হয়ে গেছে, সকালে খাওয়াটা খাওয়া হয়ে গেছে। তারপর দেখুন লেবু কিনে লেবু খাচ্ছি, আর তারপর দেখো দুপুরে খাওয়া দাওয়াও হয়ে গিয়েছিলো। আর ও দেখো কতটা কাছে আসছে, ও দেখো কতটা ক্লোজ, বুঝতে পেরেছো? মানে প্রচুর দিন হয়ে গেছে, কিনেছি, ঠিক আছে চলো একেবারে দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর একটু আখ খাচ্ছি। ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, এখানেই শেষ করছি, নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসে। আজকের জন্য টাটা, বাই বাই।